এতদিন আমরা হলে দেব ভার্সেস জিত তুমুল লড়াই দেখে এসেছি, মানে ব্যাপারটা এতটাই বড় বড় এখন নিয়ে নেয় যে হলেতে রীতিমতো হাঙ্গামা লেগে যায়, দাঙ্গা শুরু হয়ে যায়, চেয়ার ভাঙাভাঙি হয়ে যায়, দেব ফ্যান্স জিত ফ্যান্সের মধ্যে রীতিমতো মারপিট শুরু হয়ে যায়। তো এবার হলে নয়, ইউটিউবে কিন্তু দেব ভার্সেস জিত একটা বড় লড়াই হতে চলেছে, যেটা সাক্ষী আমরা এর আগে খুব একটা হইনি। কারণ একই দিনে দুজনে সিনেমা রিলিজ করেছে, কিন্তু একই দিনে ইউটিউবে দুজনে দুটো জিনিস রিলিজ করছে, কার বেশি ভিউ হবে এই লড়াইটা কিন্তু খুব উপভোগ্য একটা ব্যাপার হতে চলেছে, এবং আমি ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড। প্রথমেই লড়াইটা হওয়ার কথা ছিল না, প্রথমে যেটা পয়লা বৈশাখ বাংলা নববর্ষ সেই দিন যেটা আসার কথা ছিল সেটা হচ্ছে গোলন্দাজের টিজার, সন্ধে 6টার সময় ঠিক আসার কথা এটা, এবং সেটা আসবে এসবিএফ এর চ্যানেল থেকে, যেটা বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউব চ্যানেল বা বলতে পারেন বাংলার সব থেকে বড় ব্যানারের মুভি। তার সঙ্গে কিন্তু একই দিনে কিন্তু রিলিজ করতে পারে জিতের বাজি সিনেমার মোস্ট অ্যাওয়ার্টেড গান, সব থেকে অপেক্ষাকৃত গান আয়না কাছের, যে গানটার ছোট্ট একটা ঝলক ইউটিউবে রীতিমতো মানে কি বলবো কাঁপিয়ে দিয়েছিল, এবং এই গানটার জন্য লোকে পাগলের মতো এক্সাইটেড। তো আমি কালকে একটা ভিডিও এনেছিলাম যেটা কামিং সুন, আবার তো কোনো ডেট ফিক্সড করিনি, কিন্তু এখন অব্দি যেটা খবর যেটা কিন্তু পয়লা বৈশাখই আসছে, কিন্তু কোন টাইম এখনো জানি না, তবে যেটা খবর নয় দুপুর 12টার সময় আসবে অথবা বিকেল 6টার সময়। আর যদি বিকেল 6টাতে আসে তাহলে একদিকে গোলন্দাজের টিজার এক টাইমে আসবে, একদিকে আবার জিতের বাজি সিনেমার গানও ঠিক একই টাইমে আসবে, একদিকে হচ্ছে দেব অনির্বাণ তো একদিকে জিত মিমি একসঙ্গে। তো ব্যাপারটা কিন্তু দারুণ একটা লড়াই হতে চলেছে। তো সাধারণত টিজার, প্রথম যখন কোনো সিনেমার টিজার আছে সেটাই দেবের ক্ষেত্রেই বলুন বা জারি বলুন, সেটা একটা আলাদা হাইপ ক্রিয়েট করে। আবার যদি বলেন জিতের সিনেমার প্রথম গান, তাহলে সেটাও কিন্তু ইউটিউবে রেকর্ড অলরেডি ক্রিয়েট করে আসে। শেষ থেকে শুরুর গান ছিল যেটা মন আমার, সেটা ইউটিউব রেকর্ড ব্রেক করেছিল, বস্টু সিনেমার গান প্রথম যে গানটা এসেছিল ব্রেক করেছিল। তো এই ব্যাপারগুলো থাকে। তো এখানেও জিত ভার্সেস দেব ফ্যান্সদের মধ্যে একটা কিন্তু লড়াই হবে, মানে দেব ফ্যান্সদের ভিডিও যদি হিট হয়, মানে দেবের ভিডিও যদি ভিউ বেশি হয়ে যায় দেব ফ্যান্সটা বলবে যে দেব বাংলার বস, আবার দেখি যদি জিতের যদি বাইশ সিনেমার গান গোলন্দাজের টিজারের থেকে বেশি ভিউ পেয়ে যায় তাহলে জিত ফ্যান্সরাও বলতে পারবে বাংলার বস হচ্ছে জিত। আমার কাছে বাংলার বস দুজনেই, কিন্তু এই লড়াইটা আমি খুব উপভোগ করি, দেব ভার্সেস জিত প্রচণ্ড ভালো লাগে। কারণ হিন্দিতে শাহরুখ সালমান বলুন, শাহরুখ আকসাই বলুন, তেমন বাংলাদেশে দেব ভার্সেস জিত এই লড়াইটা কিন্তু দরকার, কারণ বাংলা ইন্ডাস্ট্রি এখন খুবই খারাপ জায়গায়। তো সেখানে এই রেসারেসিটা মাঝে মধ্যে একটু রেসারেসির দরকার হয়ে থাকে, তো যে কারণেই আমার এটা বলার ছিল, তো এটাই বলার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন, এবং চ্যানেলটা নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এটাই ছিল বলার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার।